প্রোবায়োটিক বর্তমানে খুব পরিচিত একটি শব্দ এবং রিসার্চ খুব চলছে যে প্রোবায়োটিক আসলে কি, কিভাবে আমাদের শরীরে কাজ করে। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া বলতে আমরা ভয় পাই যে শুধু জীবাণুতে পরিপূর্ণ। ব্যাকটেরিয়ার দুটো ক্যাটাগরি আছে, একটি হলো গুড ব্যাকটেরিয়া আর একটি হলো ব্যাড ব্যাকটেরিয়া। আর প্রোবায়োটিক হলো গুড ব্যাকটেরিয়া, যা আমাদের শরীরে বিশেষ করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে থাকে। যাদের ইরিটেবল বাউল সিন্ড্রোম থাকে, ইনফ্লেমেটরি বাউল সিন্ড্রোম থাকে এবং অনেকের অ্যান্টিবায়োটিক জনিত ডায়রিয়া থাকে এবং জীবাণুজনিত ডায়রিয়া, বিশেষ করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার কারণে যে ধরনের ডায়রিয়া থাকে, তাদের প্রিভেনশনের জন্য কিন্তু আমরা বলে থাকি প্রোবায়োটিক্স নেওয়ার জন্য। কথা হচ্ছে যে এই প্রোবায়োটিক্স কোথায় পাওয়া যাবে। প্রোবায়োটিক্স কিন্তু আমাদের শরীরেই থাকে, কিন্তু সামটাইমস আমরা যখন বিভিন্ন ডিজিজের কারণে আমাদের শক্তিটাকে হারিয়ে ফেলি এবং আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো শরীরে মরে যায়, তখন কিন্তু আমাদেরকে বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে অথবা ফুড থেকে নিতে হতে পারে। এবং খুব কমন দুটি প্রোবায়োটিক হলো ল্যাকটোব্যাসিলাস এবং বিফিডোব্যাকটেরিয়া। ল্যাকটোব্যাসিলাস সাধারণত আমরা টক দই পেয়ে থাকি, টক দইয়ের কথা জানে না এমন কিন্তু কেউই নেই, সবাই কিন্তু আমরা টক দই খাই। এবং ডায়রিয়া পরবর্তী সময়ে যাদের ডায়রিয়া থাকে তারা কিন্তু মিল্ক বা মিল্ক প্রোডাক্টটাকে বন্ধ করতে হয়। আমি তাদেরকে বলবো তারা ডেইরি প্রোডাক্ট বন্ধ রাখবে, কিন্তু তারা কিন্তু টক দই খেতে পারবে বিকজ অফ শুধুমাত্রই প্রোবায়োটিক্স, যা ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করবে এবং ডায়রিয়ার জীবাণুকে মেরে এবং শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা তখন বাড়াবে। ডায়রিয়ার পরবর্তী সময়ে একজন রোগীকে অবশ্যই প্রোবায়োটিক্স সাপ্লিমেন্ট নিতেই হবে। প্রোবায়োটিক্স সাধারণত ইয়োগাটে পাওয়া যায় এবং কিছু ফার্মেন্টেড ফুডে পাওয়া যায় এবং চকলেটসও কিন্তু ভালো প্রোবায়োটিক্স আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে বাড়ায়। শিশু থেকে শুরু করে একজন বয়স্ক মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছুদিন পরপরই প্রোবায়োটিক্স টাইপ সাপ্লিমেন্ট নেওয়া উচিত। যারা রেগুলার সাপ্লিমেন্ট খেতে পারছে না, তাদের খাবারে যেন প্রোবায়োটিক্সযুক্ত খাবার, বিশেষ করে টক দই, চকলেট এবং ডেইরি অন্যান্য প্রোডাক্টগুলো থাকে। এবং প্রোবায়োটিক্সের বেশ কিছু কার্যকরী উপাদান হলো, আমাদের স্কিনে অনেক সময় একজিমা থাকে যা প্রোবায়োটিক্স দূর করে দেয়, আমাদের মুখে যে ঘা থাকে তাও প্রোবায়োটিক্স দ্বারা দূর করে দেয়, এবং ইউরিনারি ব্লাডার মেয়েদের ভ্যাজাইনাল ইনফেকশনগুলো কিন্তু প্রোবায়োটিক্স দ্বারা যথেষ্ট পরিমাণে রিলিফ হয়ে থাকে। বিভিন্ন রোগের কারণে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক নিলে সাধারণত রোগীরা কিন্তু খুব দুর্বল বোধ করে, কারণ তারা ওই সময় সঠিক খাদ্য ব্যবস্থা না জানার কারণে, এবং তাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্বিগুণ করার জন্য কিন্তু সেই সময় প্রোবায়োটিক ভালো কার্যকরী। যারা খাবার থেকে নিতে পারবেন তারা খাবার থেকে নেবেন, এবং যারা খাবার থেকে নিতে পারবেন না তারা সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু প্রোবায়োটিকটাকে খেতে পারেন রাতে একটি করে, অথবা যারা অতিরিক্ত উইক তারা কিন্তু সকালে এক ডোজ এবং রাতে এক ডোজ খাবারের পরে এটিকে খেতে পারেন। বিশেষ করে আমি বাচ্চাদেরকে বলবো, বাচ্চাদের ডায়রিয়া হওয়ার পরে তাদের কিন্তু ওজন নষ্ট হয়ে যায়, অ্যাপেটাইট টোটালি থাকে না এবং তারা খেতেও পারে না, তাদের জন্য কিন্তু প্রোবায়োটিকটা খুবই ইম্পর্টেন্ট, যা খাদ্য পরিপাকতন্ত্রের মধ্যে যথেষ্ট ভালো পরিমাণে কাজ করে, ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে কিল করে গুড ব্যাকটেরিয়াগুলোকে জাগ্রত করে। মেইনলি প্রোবায়োটিক্সের কাজই হলো আমাদের শরীরটাকে সজাগ রাখা এবং সতেজ রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে রোগের বিরুদ্ধে তৈরি করা।